আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যেন আপনার কোনো ভিডিও মিস না যায়। সকালটা শুরু হোক সুন্দরভাবে। সকাল হতে অফিসের প্রস্তুতি, বাচ্চাদের তৈরি করে স্কুলে পাঠানো, ঘরের সামান্য কাজ সব কিছু সামলে উঠে সময় মতো অফিস পৌঁছাতে বেশ ঝামেলা পোহাতে হয়। এতে কিছু মাথায় রাখতে গিয়ে বেশ স্ট্রেসও হয়, ফলে প্রায় সময় সকালের নাস্তাটা ঠিক মতো খাওয়া হয় না। তাই সকালটা শুরু হোক সুন্দরভাবে। শুরু করতে জেনে নিন কয়েকটি টিপস। সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। নাস্তা হতে হবে পর্যাপ্ত। অনেকে সকালের নাস্তাকে হালকা খাবার হিসেবে বিবেচনা করে অবহেলা করেন, অথচ দুপুরের খাবারের আগে সাধারণত বেশি পরিশ্রম করা হয়ে থাকে। তাই যত তাড়াহুড়োই থাকুক, রুটিন করে সকালের নাস্তা সারতে হবে। আর সকালে সময় মতো নাস্তা না করা নানা রোগের কারণ হয়ে উঠতে পারে। বেড টাইম রুটিন, সকালে উঠে স্ট্রেসমুক্তভাবে দিন শুরু করার এটা প্রথম ধাপ। রাতে শুতে যাওয়ার নির্দিষ্ট সময় ঠিক করুন। রাতে ঘুম যাতে ভালো হয় তার জন্য কোনো বিশেষ নিয়ম মেনে চলুন। এতে সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে পারবেন। ঘুম থেকে ওঠার সময় ঠিক থাকলে বাকি সব কিছুই আপনা থেকেই সময় অনুযায়ী করতে পারবেন। রাতে গুছিয়ে রাখুন, আগের দিন রাতেই সব কিছু গুছিয়ে হাতের কাছে রাখুন। নিজের অফিসের ব্যাগ, বাচ্চাদের স্কুল ব্যাগ, সকালে উঠে পড়া জামা কাপড়, সকাল স্কুল ইউনিফর্ম সব রেডি করে রাখলে সকালে উঠে অনেক সুষ্ঠুভাবেই তৈরি হতে পারবেন। সকালের আগে ঘুম থেকে উঠুন। যদি বাড়ির সবাই ঘুম থেকে ওঠার অন্তত 15 মিনিট আগে উঠতে পারেন, তাহলেও দিনটা অনেক ভালোভাবে শুরু করতে পারবেন। আগে ঘুম থেকে উঠে নিজের জন্য প্রতিদিনের একটা মর্নিং রিচুয়াল ঠিক করে নিন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।